একটা 34 বছরের সন্তান, একটা 34 বছরের ছেলে, প্রাপ্ত বয়স্ক, বিয়ে হওয়া এক ছেলের বাবা, সে তার মাকে ছেড়ে আলাদা ঘরে গিয়ে থাকতে পারবে না, মেনে নিতে পারবে না বউ সন্তানকে নিয়ে থাকতে। অথচ একটা 3.5 বছরের বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হচ্ছে না, হবে না। মা রাক্ষসী, মা ডাইনি, মার প্যাঁচে, আইনের মার প্যাঁচে মাকে জড়িয়ে রেখে দিয়েছে। এরপরেও বলবে টিনা কত সহ্য করেছে, বললাম না মুখে ঠোঁটে আসছে, বাট তোমাদের কাছে বলতে পারছি না, এটা আইনের বিচার্য বিষয়। তো তাই কেন টিনা সন্তানকে নিয়ে যায়নি? সত্যিই তো এতগুলো মাস টিনা সন্তানের কথা মুখে আনেনি, এত ব্যাপার, মা এত কঠিন। কাজ পারতাম তোমাদের কাছে সবটা খুঁড়ে খুঁড়ি বলতে, আমি হালকা হয়ে যেতে পারতাম, কিন্তু না, সময় আসো বলেছি না, সব কিছু বললো। এত একটা নিষ্ঠুর মানুষ, এত বড় নিষ্ঠুর, সেই কেউ চাইবে গো কোনো মেয়ে এইরকম ধরনের পুরুষের পরিবারে ফিরে যেতে? কেউ চাইবে? কোনো মেয়ে চাইবে? কেন, দুমুটো খাবার জন্য মেয়েরা যায়, ভাতের জন্য, আর কিছু চায় না? সম্মান ভালোবাসা এগুলো দরকার লাগে না, শুধু দুমুটো খাবার জন্য, মানে বাবার ঘরের বোঝা চলো লোকের বাড়িতে পাঠিয়ে দিলাম। সত্যি এই ধরনের মানসিকতাকে ধিক্কার জানান। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। টিনা নতুন ফ্ল্যাট কিনল, গ্যারেন্টার সেবক দাদা। ও মাই গড, তার মানে সেবক দাদা হেল্প করছে টিনাকে এই নোংরামি করার জন্য? মানে তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি, নতুন করে নামটা নিচ্ছি না। তার মানে টিনা এবার ফ্ল্যাটে এসে এখানে এসে প্রেমলীলা চালাবে? ও বাবা, তার মানে বাড়িতে হচ্ছিলো না, গ্রামের মধ্যে বাড়ি, তো সেই জন্য ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাটের মধ্যে এসে এবার নোংরামি শুরু করবে। আরে ভাই, ফ্ল্যাট মানে তো দরজা জানলা বন্ধ, কেউ তো ফ্ল্যাটে দেখতেও আসবে না, কেউ অত লক্ষ্যও রাখবে না, টিনা তখন সেখানে করবে, তাই না? একদম, সে বলে না যে যেমন দুনিয়া চেনে তেমন, সেরকম হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছু শেয়ার করছি তোমাদের সাথে। ওয়েলকাম টু মিলিস ব্লগ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আসলে বন্ধুরা জানো, টিনা হচ্ছে এমন একটা মেয়ে, এই মেয়েটা মুখে বলেছিল বলেই যে আমি ওকে ভালোবাসি পাবলিক জানতে পেরেছিল, না হলে না পাবলিক সেই মুহূর্তে ফন্দীপকে ছিঁড়ে খাচ্ছিল। টিনার একটা কমিউনিটি পোস্টে পুরো ব্যাপারটা ঘুরে গেল, পুরো ব্যাপারটা ঘুরে গেল। একটা মেয়ে নিজে স্বীকার করলো যেটা করেছে, নিজে স্বীকার করেছে বুক ঠুকে, তবে পাবলিক তাকে কন্টেন্ট বানিয়ে ছিঁড়ে খাচ্ছে। আজকে তার রুজি রোজগার চলছে, মানুষের পেট চলছে এই কন্ট্রোভার্সি দিয়ে। আজকে মানুষের প্রশ্ন হচ্ছে, যখন টিনা বাপের বাড়িতে থাকছে তখন মানুষের প্রশ্ন হচ্ছে বাচ্চাটা বাপের বাড়িতে যাবে, মামার বাড়িতে? এইরকম পরিবেশে, এই খাওয়া দাওয়া, এই নোংরা গন্ধ, একটা নোংরা পরিবেশ, কী করে বাচ্চা মানুষ হবে? যখন আজকে টিনা একটা ফ্ল্যাট কিনলো তখন মানুষের চিন্তাভাবনা হচ্ছে সেই লেভেলে। এতদিন কিন্তু ওই বাপের বাড়িতেই কিন্তু সবাই দেখতে পেত, ফোগলা ঢুকছে, ফোগলা খাচ্ছে, ফোগলার একটা এক্সট্রা থালা, ফোগলা ওখানে জামাই আদর খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, এই কিনে দিচ্ছে, ওই কিনে দিচ্ছে, ওখান থেকে ফোগলা নিয়ে ঘুরতে যাচ্ছে, ওখানেও ফোগলাকে খুঁজে পেত। এবার ফ্ল্যাটটা যখন এলো তখন এবার মানুষের কথাবার্তা হচ্ছে যে এই ফ্ল্যাটে তো তাহলে টিনা ওই জন্যই ফ্ল্যাটটা কিনলো না, এই ফ্ল্যাটে এবার সুবিধা হবে, আসলে ঘরে তো হচ্ছিল না, ঘরে তো যেতে পারতো না। কিন্তু এতদিন এই মানুষগুলোই বলে এসেছে যে ফোগলা নাকি জামাই আদর খেত এই ঘরেই, এই বাড়িতেই। আজকে এখন বলছে যে এই ফ্ল্যাটে সুবিধা হবে, তো সেই জন্য ফ্ল্যাটটা কিনলো। তাহলে বুঝতে পারছো মানুষ কন্ট্রোভার্সির জন্য কতটা নিচে নামতে পারে? এরা বলে সুস্থ কন্ট্রোভার্সি চাই, সবল কন্ট্রোভার্সি, হেলদি কন্ট্রোভার্সি, তাই? হেলদি কন্ট্রোভার্সি মানে এটা, হেলদি কন্ট্রোভার্সি মানে তো আমরা ম্যান্ডের ক্ষেত্রে শুনছিলাম যে যখন যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমি যখন বলে দিয়েছি আমি ওইসবের মধ্যে নেই, আমি সংসার করছি, আমাকে করতে দেওয়া হোক, নো পুরনো কথা, এটাকে বলে হেলদি কন্ট্রোভার্সি। তাহলে টিনার বেলায় হেলদি কন্ট্রোভার্সিতে বারবার ফোকলা কেন আসে, তাই না? বারবার ফোকলা কেন আসে? ফোকলার সাথে রঙরালিয়া, কিসব গুলজালিয়া, কিসব বলে না, মানে কী বলবো, এসব পায়ও, যে যেমন তারা তেমন ভাষা শব্দ পাবে তো বটেই, অবশ্যই। তো তার বেলায় কেন বারবার ফোকলাকে জুড়ে দেওয়া হয়? টিনা যখন নিজে বলে দিয়েছে যে আমার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই, কোনো কিছু নেই, আমি আমার ছেলের জন্য বাঁচব, তারপরেও মেয়েটাকে কিসের জন্য পার্সোনাল অ্যাটাক সহ্য করতে হচ্ছে, তাই না? এই নোংরা নোংরা কমেন্ট আছে, নোংরা নোংরা কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে, এর নাম নাকি হেলদি কন্ট্রোভার্সি। তারপর তো কিছু মানুষের ব্যাপার আছে যে টিনা কেন বর্ষতা স্বীকার করলো না, টিনা কেন আমার কাছে এলো না, কারণ কিছু মানুষ চায় ফন্দীপ, আর কিছু মানুষ ভাবে যে ফন্দীপকে আর টিনাকে এক করে দেবো, এক করে দিয়ে ব্যাস, দিস ইজ মাই ক্রেডিট, অল ক্রেডিট গোজ টু মি মি মি। বাট সেটা এটা হয়ে গেল, এটা একটা প্রবলেম। টিনা ফ্ল্যাট কিনলো, কী করে কিনলো? নিজের টাকায় কিনছে, ইএমআই কিনছে, নিজের টাকায় কিনছে। কিন্তু নিজের টাকা মানে কি? একান্তই ব্যক্তিগত, তার নিজের রোজগারের টাকা, পাই পাই করে যে ব্লগিং দেয় ঝকঝকে তকতকে, সেই ব্লগিংয়ের টাকা, যেখানে না আছে কোনো ক্রিয়েটারদের দয়ার দান, না আছে কোনো ক্রিয়েটারদের ভিক্ষে, না আছে কোনো ক্রিয়েটারদের ভালোবাসার মানে টোকেন অফ লাভ, সেটা পর্যন্ত টিনা নেয়নি, তাই তো? নিজের কী বলবো, নিজের একদম নিজের একান্ত নিজের ব্যক্তিগতভাবে ইনকামের টাকা, সেই টাকা দিয়ে টিনা নিজে একটা ফ্ল্যাট কিনলো। আজকে মানুষ দাঁত ফোটাতে পারবে যে একটা অট্টালিকা তৈরি করতে যে পরিমাণ পাবলিকের দান আছে, যে পরিমাণ পাবলিকের দান নিয়ে এক
এই যুগে একটা পুরুষ মানুষকে নিজের অট্টালিকা দাঁড় করাতে হচ্ছে, ঘরের পাই পাই লোক দেখে বলবে আমি ওটা দিয়েছি, আমি এটা দিয়েছি, তুমি এই জামাটা পরছো ওটা আমি দিয়েছি, আমি এটা দিয়েছি, ওই প্যান্টটা না আমি দিয়েছি, ওই গেঞ্জিটা না আমি দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ খাটটা যেটা সুচ্ছ ওটা আমি দিয়েছি। বা টিনার ক্ষেত্রে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কেন? মেয়েটার একান্তই ব্যক্তিগত খাটুনির টাকা এটা। তো এই যুগে একটা মেয়ে হয়ে এগুলো খুব বস চাপের ব্যাপার আছে। তবে হ্যাঁ, এই যে সেবক দাদা টিনার জীবনে আসাটা, যে এই যে দাদা হিসেবে একটা বোনকে, একেই তো বলে একজন দাদা হয়ে একটা বোনকে বা ভাইকে সুন্দরভাবে পরিচালনা করা, গাইডেন্স দেওয়া, একেই তো বলা হয়। যে পরিমাণ গাইডেন্স উনি দিয়েছেন না, মানে জাস্ট কী বলবো। কারণ সেবক দাদা আসার আগে পর্যন্ত আমরা টিনাকে দেখেছিলাম কিছুই দেখতে পাইনি, একটা কেসের কিছুই দেখতে পাইনি, কিচ্ছু না। সেবক দাদা আসার পর মেয়েটাকে ঠিক পথে চালনা করলো। একটা মানুষের না টাকা থাকলেই হলো না, ঠিকভাবে চালনা করার জন্য লোক থাকতে হয়। ওই যে ওদিকে যখন দেখলাম টাকা থাকলেই তো হলো না, সঠিক পথ চাই। ওই যেন তেন প্রকারেণ মিথ্যে কেস দিয়ে মানুষকে হ্যারাস করা, মানে যেন তেন প্রকারেণ মানে প্রকারেণ নিজেকে ঠিক প্রমাণ করা, সেটা সামনের পাবলিকটাকে মিথ্যে বদনাম দিয়ে ফালতু কেস দিয়ে যেরকমভাবেই হোক না কেন, তাই তো? হাসির পাত্র তো হয়নি টিনু, টিনু যেটা করেছে দম নিয়ে করেছে, এখনও পর্যন্ত এগিয়ে যাচ্ছে। দেখো ব্যাপার হচ্ছে, অনেকেই বলবে যে এত কিছু রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে হায় রে হায় মেয়েটা আজকে কী করছে, কী হবে রাজপ্রাসাদের যেখানে মানুষগুলোই ঠিক না, কী হবে রাজপ্রাসাদের যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংই ঠিক নেই, কী হবে রাজপ্রাসাদের যেখানে স্বামী বাইরের পাঁচটা মহিলাকে দিয়ে নিজে মিলে সকলে মিলে এবং পুরুষদেরকে নিয়ে নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে, কী হবে রাজপ্রাসাদ দিয়ে যেখানে একটা মানুষ, একটা স্বামী একটা স্ত্রীর সম্মানকে বেঁচে খেতে তিনবার ভাবে না, একবার ভাবে না, তিনবার তো দূরের কথা। একটা মেয়ের যদি আত্মসম্মান থাকে সেই মেয়ে কোনোদিনও যাবে কি? মেয়েরা কী করতে সংসারে যায়, দুমুটো খেতে, ভাত খেতে? মানে মেয়ের বাবার খাওয়ানোর ক্ষমতা থাকে না, না একটা মেয়ে পরের বাড়ি ঝিগড়ি খেটেও নিজের ভাত মানে জোগাড় করতে পারবে না। আজকে যারা দিদিরা পিসিরা মায়েরা যারা দিনের পর দিন পরের বাড়িতে বাসন মেজে কাপড় কেচে নিজেদের সন্তানের জন্য খাবার জোগাড় করে, তারা করে না? তারা বাঁচে না? তারা তাদের ছেলে মেয়েদের মানুষ করে না? করে, প্রত্যেকটা কাজই সম্মানের। এই জন্যই তো বলা হয় একটা পুরুষ রিক্সা চালাক ঠেলা চালাক, কিন্তু লোকের দানে বেঁচে থাকবো, লোকের দয়ায় বেঁচে থাকবো, লোকের ভিক্ষে বেঁচে থাকবো, এটা না মরে যাওয়ার সমান, মৃতের সমান। সেলফ রেসপেক্ট বারবার বলি, মৃত্যুর সমান, বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই সমান। কারণ আমাকে লোকের দয়া নিতে হচ্ছে, দাক্ষিণ্য নিতে হচ্ছে, তাই তো? সেই জায়গায় টিনা একটা মেয়ে হিসেবে বিরাট উঁচুতে আছে, প্রচুর উঁচুতে আছে। কিছু কিছু মানুষ তারপর স্বীকার করছে যে সন্তান এলে নাকি টিনার ভিউজ বাড়বে। সত্যি আজকে তাহলে স্বীকার হলো যে সন্তান যেখানেই থাকুক না কেন ভিউজটা আফ হয়, তাই তো? তার মানে ফোন দিয়ে ফ্রিতে এখন সন্তানকে দেখে ভিউজ কামিয়ে নিয়েছে, তাই তো? সন্তানটাকে কিন্তু 10 মাস 10 দিন গর্ভে টিনাই ধারণ করেছিল, মায়ের ভাগ আছে। আজকে কিছু কিছু মানুষ বলে যাচ্ছে মায়ের নাকি সন্তানের ওপর হাত দেওয়ার অধিকার নেই, হাত দিয়ে তো দেখাক। তার মানে যারা ফোনদীপের হয়ে ভিডিও করে বা ফোনদীপ যাদেরকে তোল্লাই দেয় সেই সমস্ত মানুষগুলো এই কথা বলে যে মায়ের হাত পর্যন্ত ঠেকানো যাবে না। তার মানে একটা পরিবার কতটা হিংস্র হতে পারে, তবে এই মানুষগুলোকে নিজেদের পরিবারের মধ্যে সামিল করতে চায়, বেছে নেয়। তার মানে তারা এগুলোকে সাপোর্ট করে যে একটা মায়ের কোনো অধিকার নেই। তার মানে বুঝতে পারছো মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে? আরে ভয়ঙ্কর হবার তো নমুনা তার বাড়িতেই আছে, তার বাড়ির কন্যা সন্তানের সাথে যদি ওরকম করা হয়, আর একটা বা পরের বাড়ির মেয়ে, তার কী এলেম থাকে গো? কিচ্ছু না, তাকে তো নসির মতো করে উড়িয়ে দেওয়া যায়, এই তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভার্বালি রেপ করে দেওয়া হয়েছে বাইরের পর পুরুষকে দিয়ে, বাইরের পরের মহিলাকে ঘরে ডেকে নিয়ে এসে। একটা মহিলা যে আর একটা মহিলাকে রেপ করতে পারে, এটা তো আমি ইউটিউবে এসে দেখেছি। মানুষের জীবনে না গাইডেন্স খুব ম্যাটার করে জানো তো, ভীষণ ম্যাটার করে একটা মানুষকে ঠিকভাবে চালিত করা। দেখো নিজেকে বড় করে দেখাবো, নিজের আধিপত্য বিস্তার করব। কিছু মানুষ আসে জানো তো, অনেক মানুষের জীবনে আসে যারা নিজেকে প্রচার করতে চায়, যারা নিজের আধিপত্য বিস্তার করতে চায়। তার জন্য একটা মানুষকে জারিয়া করতে হবে তো কাউকে, যে মানে আত্মা যেমন কোনো মানুষের ওপর ভর করে, আত্মা তো আর নিজে নিজে দেখতে পাওয়া যায় না, কোনো মানুষের ভিতরে যখন আত্মা প্রবেশ করে তখন সেই আত্মার কাজকর্মগুলো সেই মানুষটার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায়। ঠিক সেই রকম কিছু মানুষ পৃথিবীতে থাকে যে মানুষ নিজের প্রচার নিজের আধিপত্য বিস্তারের জন্য কিছু মানুষের ওপর হাবি হয়ে যায়, তখন সেই মানুষগুলো সেই কাজগুলোই করতে থাকে যেটা কেউ চায়। হয়তো সামনের মানুষটা সেরকম নয়, সরল সাদা সিধা, কিন্তু তারা কাজগুলো করে সেই রকম ধরনের। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকম, আমার কাছে কথা হচ্ছে কাজ করে দেখাও, মুখে বললে হয় না। আর এই যে কেস কাছাড়ি কোর্ট এত কিছু যে ব্যাপার হচ্ছে, এগুলো মানুষকে ঠিক পথে চালনা করতে হয়। আমি একজনের নামে কেস করে দিলাম, আমার পিছনে প্রচুর অতীত আছে, আমিও তাকে নোংরা করেছি, আমি প্রচুর নোংরা বলেছি, আমি প্রচুর নোংরা কেটেছি, সেখানে আমি তার উপর কেস করতে গেলাম, সেই কেসটা কি দাঁড়াবে? সেই কেসটার পরে সে যদি সেই কেসটাকে মানে কোনোরকমভাবে কাউন্টার ফাইল করে, বা সে যদি কোনোভাবে সেই কেসটার ওপর নিজে যদি বলে যে হ্যাঁ আমি যদি হাইকোর্টে দেখাই যে হ্যাঁ এই কেসটা আমার সম্পূর্ণ মিথ্যা, মিথ্যার পর আমি যদি উল্টে তার উপর মানহানির কেস করি,
এই ব্যাপারগুলো মানুষকে ভাবতে হয়। কেস হলেই হলো না, বুঝতে পারলে তো? ক্ষমতা সবার হাতে থাকে। আমি একটা মানুষ কথা বলছি, আমার হাতেও ক্ষমতা আছে, আমি জানি না আমার কাছে নিজের মধ্যে কি ক্ষমতা আছে। আমি যদি বেরোই রাস্তায় বেরোই, আমি যদি সেই কাজে যুক্ত হই, তখন আমি জানতে পারবো যে আমি এত কিছু আমার জানা ছিল না, জানার বাইরে। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই পাওয়ার আছে, বুঝতে পেরেছ? আর কিছু কিছু মানুষ থাকে যারা কিছু কিছু পার্টিকুলার মানুষকে বেছে নেয়, কিছু নরম দুর্বল আর টাকা পয়সাহীন মানুষকে বেছে নেয়, যারা খুব সহজে মাথা নিচু করার একটা যাদের চান্স থাকে। কিন্তু আজকালকার মানুষ তো চট করে মানুষ বশ্যতা স্বীকার করতে চায় না, তখন যারা বশ্যতা স্বীকার করতে চায় না তারা আবার মানুষের টার্গেট হয়ে যায়। এটা ফ্যাক্ট, এটা হচ্ছে। আজকে টিনাকে দেখো, টিনাকে অনেক দিক থেকে অনেকে ডাক দিচ্ছে, বাট টিনার জায়গায় অনর। আজকে অনর বলেই কিন্তু টিনা সামনের দিকে এগিয়ে যেতে পারছে। আজকে টিনা যদি কোনোভাবে ভুল পথে পা দিত, একবার যদি পা দিয়ে ফেলতো, টিনা কী হতো বলো তো? টিনাকে ওই ফ্যামিলিতে ফিরে যেতে হতো। কিন্তু আমরা তো নারী, আমরা তো মেয়ে, কেন? যেখানে ভালোবাসা থাকবে না, যেখানে সম্মান থাকবে না, সেই জায়গায় একটা মেয়ের কেন যাওয়ার দরকার? আমরা কি দুবেলা দুমুঠো শ্বশুরবাড়িতে খেতে যেতে যাই, নাকি একটা ছেলের সাথে আমরা শুয়েছি, তার সন্তানের জন্ম দিয়েছি? এটা আমাদের কপালে ট্যাগ, এটা আমাদের কপালে দুঃখ যে কি না একটা ছেলে আমার শরীরটা ভোগ করেছে, দিয়ে আমার সন্তান হয়েছে, সে নাকি তার নাম আমার স্বামী। এরকম স্বামী কোনো মেয়ে চাইবে? বাবা মা সবসময় চায় একটা পুরুষ, এমন পুরুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো, সে আমার মেয়েকে সারা জীবন, চলো সিন্ধুকে চাবি দেওয়া রইলো, এরকম। কিন্তু এই যদি চাবি দেওয়ার নমুনা হয়, আর এই যদি ভাঙা সিন্ধুকের অবস্থা হয়, হাল হয়, কোনো মেয়ে চাইবে? আজকে আমরা চাইবো আমাদের মেয়েকে এইরকম ধরনের নমুনা ছেলেদের হাতে তুলে দিতে, যারা কিনা কথায় কথায়, ছোট্ট কথায়, একটা ছোট্ট কথায়, যে কথা পরিবারের মধ্যে থাকা দরকার, যে কথা গার্জেনদের মনে আলোচনা করে নিজের পরিবারকে চার দেয়ালের বাইরে না গিয়ে ভিতরে রাখা যায়, মানে চার দেয়ালের বাইরে না গিয়ে চার দেয়ালের ভিতরে রাখা যায়, সেই ব্যাপারকে বিক্রি করে আজকে এত কিছু করতে হচ্ছে। আজকে কিছু মহিলা, কিছু পুরুষ, কত মানুষ আজকে সাপোর্ট করছে কি না বাচ্চাটার জন্য। সত্যি কি একটা সন্তানের জন্য সবসময় এসি গাড়ি, এসি বাড়ি, ঝাঁ চকচকে একটা পরিষ্কার সুন্দর একটা অট্টালিকা, এদিকে মাইক্রোওভেন, এদিকে ফ্রিজ, এদিকে কালার টিভি, এদিকে এই স্মার্ট টিভি, এদিকে এইগুলো কি সত্যি একটা বাচ্চার জন্য, শিক্ষার জন্য দরকার? তাহলে ঘুঁটে কুড়ুনি ছেলে কী করে চাঁদে যাচ্ছে? ঘুঁটে কুড়ুনি ছেলে কী করে মহাকাশে যাচ্ছে? কী করে ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ছেলে কী করে নাসাতে গিয়ে গবেষণা করছে? আমাকে এইগুলোর একটু উত্তর বলবে? অথচ আমি দেখেছি যে বড় বড় সেলিব্রিটি, বড় বড় নাম করা অভিনেতা অভিনেত্রী, বড় বড় নাম করা মানে কী বলবো, বড় লোকের ছেলেরা স্মাগলার হচ্ছে, ড্রাগ নিচ্ছে। এগুলো ঘটনা, এগুলো তো হচ্ছে, এগুলো হচ্ছে। তারপর একটা বাচ্চার জন্য কী দরকার? সবার আগে যখন তার মা বেঁচে আছে, তার মাকে নিয়ে খেলা হচ্ছে, মানুষ খেলছে। আজকে কেউ পারবে? আমাদের মতো মেয়েদের জীবনে যদি এইরকম ধরনের একটা স্বামী আসে, আর আমাদের স্বামীরা যদি এইরকম ধরনের ঘটনা ঘটে, ধরো ভাগ্যের চক্রে কোনোভাবে কোনো মেয়ে ভুল পথে চলে গেল, আমি বলছি না যে তোমরা আবার বলবে না আমি তো জীবনেও যাবো না, ওই যে বললাম ভাগ্যচক্র, ভাগ্যচক্রেও কিন্তু মৃত্যু মানুষকে কেড়ে নেয়। আজকে ভালো ভাগ্যচক্রে, কাল কিন্তু সেই মানুষটা জানবে একটা কঠিন ব্যাধিতে আক্রান্ত। ভাগ্যচক্রে আজকে প্রফেসরের বাড়ি, ডাক্তারের বাড়ির ছেলেও কিন্তু বকে যায়, ওই যে বললাম ভাগ্যচক্র। সবসময় ডাক্তারের ছেলে ডাক্তার হয় না গো, প্রফেসরের ছেলে প্রফেসর হয় না, আর টিচারের ছেলে টিচার হয় না, বকেও যায়, ওই যে ভাগ্য, কপালের নাম গোপাল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে মানুষের জীবনে যদি এরকম কোনো ভুল পদক্ষেপ চলে আসে, কখনো কোনো সময় একটা ভুল, সেই সময় যদি তোমার স্বামী, আমার স্বামী বা আর পাঁচটা মেয়ের স্বামী যদি এইরকমভাবে আমাদেরকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, আর আমাদের যদি সন্তান থাকে আর আমাদের যদি যাওয়ার জায়গা না থাকে, নিজের মাটিটা শক্ত করার জায়গা না থাকে, যখন তোমার মাটি শক্ত হলো তখন তোমাকে সোশ্যাল মিডিয়ায় এবং আইনের সাহায্য নিয়ে প্রমাণ করা হচ্ছে তুমি নাকি তোমার সন্তানকে মেরে ফেলবে, তুমি নাকি তোমার সন্তানকে শেষ করে ফেলবে, তুমি পারছো না তোমার সন্তানকে কাছে আনতে, চেষ্টা করছো তোমার নিজের সন্তান কিন্তু তুমি পারছো না, তুমি আইনের জায়গায় বন্দী। কারণ আমরা তো জানি যে প্রশাসন, আইন কানুন এইগুলোকে এড়িয়ে আমরা কোনো কিছু কাজ করতে পারি না, এদের শ্রদ্ধা করে এবং আইন কানুনের সাহায্য নিয়েই আইনকে কেটে আমাদেরকে কাজে গিয়ে যেতে হয় আইনের হাত ধরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকাল তো মানুষ সোশ্যাল মিডিয়ায় লাইভে বসেও বলে দিচ্ছে যে আমি মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে দিতে পারি, এই করে দিতে পারি। আজকে কোনো মানুষ আইনকে এভাবে অপব্যবহার করতে পারে? কোনো মানুষ বলতে পারে যে আমার বিরাট পাওয়ার, পুলিশ আমি গেলে পুলিশ একদম চেয়ার ফেয়ার মুছিয়ে দেয়, আমি ভাই একদম সাংঘাতিক, এইরকম ধরনের কথা আমরা পারবো? চট করে ভারতীয় নাগরিক তো আমরা পারবো? কারণ এগুলো বলার জন্য না এলএম লাগে না, এগুলো বলার জন্য একটু শ্রদ্ধা লাগে। কারণ ভারতীয় আইন তো, প্রশাসন কানুন, এগুলোকে শ্রদ্ধা করে চলতে হয়, আমরা তো এগুলো শিখে এসেছি আগে। না মানুষের জীবনে কিছু নৈতিক শিক্ষা থাকে, শিক্ষাগুলো নিতে হয়, তারপর না আমি এগিয়ে যাবো কোনো মানুষকে সাহায্য করতে, কোনো মানুষকে এগিয়ে দিতে, আমি শেখাবো কি? আইন লঙ্ঘন করা শেখাবো? মিথ্যে কেস দিয়ে লোককে ফাঁসাবার চেষ্টা করবো? ভয় দেখিয়ে কাউকে চাপিয়ে দেয়া? ভয় নয়, ভয়কে জয় করো। তুমি যদি ঠিক পথে থাকো, ভুল যদি অন্য কেউ করে থাকে, লড়তে শেখো,
এগিয়ে যাও, বশ্যতা স্বীকার করা মানে তো মরে যাওয়া। সে তো তোমার পায়ের ওপর, তোমার ঘাড়ির ওপর পাটা দিয়ে চাপিয়ে দিল, আমি জিতে গেছি, তুই হেরে গেছিস, দেখেছিস তুই নোংরা কাজ করেছিস। কেন, কিসের জন্য? লড়বো, লড়বো, প্রাণ থাকতে শেষটুকু যত পর্যন্ত নিঃশ্বাস থাকবে লড়বো। মানুষকে লড়তে হয় জানো তো, লড়তে হয়। তোমাকে জানতে হবে তুমি যদি ঠিক কাজ করো, আর যদি তুমি নোংরামি কাজ করো সেটাও জানতে হবে। আমার সাথে নোংরামি এরাও করেছে না? আনো, সামনে আনো, লড়াই হলে খোলা ময়দানে লড়াই হবে, সকলে মিলে লড়াই হবে, একা ফুকিও না। আশা করি অনেকেই অনেক কিছু ব্যাপারটা বুঝতে পারলে, তাই তো? অনেকেই বুঝতে পারলে, স্বাভাবিক ব্যাপার। কিছু মানুষ এসেছিল যে, মানে আমি তো ওয়াইটি থেকে দেখছি তো সোশ্যাল মিডিয়াতে, কিছু মানুষ এলো, কিছু মানুষ এসে কিছু মানুষকে বলল এ দোষী ও খারাপ, ঠিক আছে দেখে গেলাম, বিরাট দোষ, বিরাট দোষ, বিরাট খারাপ কাজ, বিরাট কিছু নোংরা কাজ, খুব বাজে কাজ। তারপর শুনলাম এ বাবা এ কিচ্ছু করেনি, এ তো ভালো, অন্য কেউ খারাপ, খারাপেরা আজও ঘুরে বেড়াচ্ছে, তাই তো? আসলে কী জানো তো, এখানে কম বেশি প্রত্যেকটা মানুষ নোংরা। এখানে কে কার বিচার করে, এখানে বিচারগুলো কীরকম হয়ে যাচ্ছে জানো? এখানে কীরকম তো বিচার নয়, বিচারের কথা আমি বলবো না, বিচার করার জন্য এইসব মানুষ কিচ্ছু না। এইসব মানুষ হচ্ছে এই তুমি এসো 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 এসো, অন্য নামে কেসটা করে দাও, ঠুকে দাও ঠুকে দাও, আমি আছি, ঠিক আছে হয়ে গেল, এই তুমি এসো কেস করবে, চলে এসো কেস করে দাও, অন্য নামে ঠুকে দাও ঠুকে দাও, আমি আছি। কিন্তু আমার হাসি লাগে কাদেরকে জানো? সেই ধরনের কার্টুন কিছু মানুষকে, যে মানুষগুলো আগা আগে পিছু আগু পিছু না ভেবে এই পাকের মধ্যে ডুব দিচ্ছে, ভয়ানক, আইনের মার প্যাচে পড়ে যাওয়া ভয়ানক। কারণ দেখো, যার নামে আমি কেসটা দেবো সেও তো নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করবে, তাহলে তোমার পুরনো কেচ্ছা কেচো করতে কেউ টেউ আবার বেরিয়ে যাবে, সে আবার অন্য কেসে তুমি জড়িয়ে যাবে, তোমার কেস যদি আবার বেরোতে থাকে তখন আবার মুশকিল কাণ্ড ঘটে যাবে। তো এই ব্যাপারটা মানুষ কেউ বুঝছে না, বুঝতে পেরেছো তো? ব্যাপার হচ্ছে নিজেকে আগে ঠিক থাকো, নিজেকে আগে ঠিক থাকতে হয়, তারপর আমি অপরকে বলবো। আমি প্রথম থেকে যে ওয়ান থেকে বোঝাতাম যে নিজে আগে ঠিক থাকো, তারপর অপরের জন্য অপরের গর্ত পড়বে, কারণ সেই গর্তে তোমাকে নিজেকে যেন পড়তে না হয়। আর সেই ব্যাপারটা খুব শিগগিরই মানুষ জড়িয়েছে, জড়িয়ে গেছে, শিগগিরই না জড়িয়ে গেছে, এবার সেটা ঘটনাগুলো ঘটছে, তোমরা শুধু দেখতে থাকো আর কি। যাই হোক, সব কিছু শেষে টিনাকে আমার তো প্রথমে বলাই হয়নি, কনগ্রাস টিনা, খুব ভালো করেছিস, ফ্ল্যাট কিনেছিস, নিজের মতো করে, এটাই চেয়েছিলাম, নিজের মতো করে নিজের জীবনে এগিয়ে যা। আর যার বাড়িতে এরকম একটা মা বাবা ঠাকুমা দাদা বৌদি আছে, তার জীবনে আর দরকার কি? তারপর তো আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা তোর শুভাকাঙ্ক্ষী, আমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ। তারপর সেবক দাদার মতো একজন দাদাকে পেয়েছিস, যে নিজে গাইড করে তোকে নিয়ে যাচ্ছে, মানুষের জীবনে গাইডেন্সেরও দরকার, বুঝলি তো? তো যে যেমন এইরকম ধরনের, তো চল এগিয়ে যা, নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নে, সুন্দর করে। যদি তোর কপালে বিয়ে লেখা থাকে অবশ্যই আসবে, সেরকম ভালো মানুষ আসবে বই কি? অবশ্যই, ভগবান কাউকে একবারে মেরে ফেলে না, অবশ্যই আসবে। যে যেমন ভালো কাজ করবে, ভালো কাজ করলে তুমি যদি সও, তুমি যদি সয়ে যাও, সেখানে ভগবান তোমার ভালো করবে। তুই সহ্য করেছিস, আর তোর সহ্যের নমুনা গোটা ওয়াইটি রেখেছে। কারণ একজন মেয়ের কাছে শ্বশুর শাশুড়ি মা বাবা ননদ নন্দা এইসব সরিয়ে দাও, বিয়ের পর স্বামীটাই হচ্ছে মেন। সেই স্বামী যখন সেই মেয়েটার সম্মানকে বিক্রি করতে বসে, তখন আর একটা মেয়ের কিছু চাওয়া থাকে না। আমাদের মতো মেয়ে বলে তো বলতি, কবলছি তো কবে ওপরে চলে যেতাম, তোর মতো মেয়ে বলে তোর প্রচুর সহ্য ক্ষমতা, আর এইটুকু একটা বয়সে একটা ছোট মেয়ে হয়ে যে পরিমাণ সহ্য ক্ষমতা, সত্যি মন থেকে বলছি, ভগবান তোকে আরও সহ্য ক্ষমতা এমন দিক, তুই এগিয়ে যা, ভগবান তোর কোলে যেন ঝুলি বড়িয়ে খুশি দিতে থাকে, এত খুশি যেন তুই এত খুশি থাক, মানুষ এমনি যেন সত্যিই তোকে নিয়ে সারা জীবন কন্ট্রোভার্সি করে, সে মেয়েটার এত সুখ এত খুশি, এই কন্ট্রোভার্সি চলুক, সারা জীবন চলুক, তোর সুখ নিয়ে কন্ট্রোভার্সি চলুক এবার, ভগবানকে ভগবানের কাছে এটুকু প্রার্থনা করি। তো চলো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কি, শেষ ভালো যার সব ভালো কথায় আছে, আর বাকিটা তো তোমরা সব চোখের সামনে দেখতেই পাবে। তোমরা আশা করি অনেক কিছু বুঝেও গেছো, যারা বুদ্ধিমান বুঝদার, আর শুধু সেই দিনটা জাস্ট দেখা, মা বাচ্চা এক, ব্যাস খুশি। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, অনেক কষ্ট পেয়েছে, নিজের সন্তান হাত ধরতে যাবে ধরতে পারছে না, সন্তানের কাছে যাবে বুকে জড়িয়ে ধরবে পারছে না, কিচ্ছু পারছে না, চড়া মানে কি বলবো, চড়িয়ে অক্টোপাসের মতো পেঁচিয়ে দেওয়া হয়েছে মেয়েটাকে, বলতে পারো? মা সন্তানের মধ্যে কেউ এমন ঘটনা করে? একটা 34-35 বছরের সন্তান, এই সন্তান 34-35 বছরের একজন সন্তান, সে মাকে ছেড়ে থাকতে পারবে না, তাহলে একটা 3.5 বছরের বাচ্চা, সে কি করে মাকে ছেড়ে থাকতে পারবে? তার বেলায় আইন কানুন মার প্যাচ, তাই তো? চিন্তা করো মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। আর আজকে সেই মানুষগুলোকে কিছু মানুষ র্যাম্পার্ট সাপোর্ট করে যাচ্ছে, এদের চিন্তাভাবনা বুঝতে পারছো কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! এই সমস্ত বাড়িতে কারা মেয়ে দেবে গো,
কারা মেয়ে দেবে এইসব মানুষের ভিডিও দেখার পর? মানুষের তো চিনে যাওয়া উচিত যে কোনোদিনও এই সমস্ত বাড়িতে যারা এরকম ধরনের নোংরা কন্ট্রোভার্সি করে, এত নিষ্ঠুর কঠোর এরকম মানসিকতা নিয়ে চলে, সেই সব মানুষের বাড়িতে মেয়ে দিতে গেলে বাম্মারা সত্যিই ভাববে ছেলের হাতে, ভাবা উচিত। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।